নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলা আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। রাজ্য সরকারের গাইডলাইন ও শান্তি শৃঙ্খলার সাথে ঈদ উল আজহা উদযাপন চন্দননগরে। মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় সবচেয়ে বড় উৎসব কুরবানি ঈদ, বকরিদ বা ঈদ উল আজহা বিভিন্ন নামে পালিত হয়। এই উৎসব বুধবার দেশের সব রাজ্যের সাথে সাথে পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে। এই উৎসব বিভিন্ন জেলার সাথে সাথে হুগলি জেলার চন্দননগরে উদ্দীপবাজার এলাকায় পালিত হচ্ছে ঈদ উল আজহা। সকাল 7টা থেকে 7:30টার মধ্যে নামাজ পাঠ করা হয় এবং ছোটদেরকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন কমিটির পক্ষ থেকে। জেলার বেরিয়াল বোর্ডের প্রেসিডেন্ট মোহাম্মদ আক্তার চন্দননগরে বুধবার এলাকাবাসীদের সঙ্গে ঈদ মিলন করে চন্দননগরবাসীকে রাজ্য সরকারের গাইডলাইন পালন করে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঈদ উৎসব পালনের বার্তা দিলেন। এর সাথে চন্দননগর পুলিশ কমিশনার ও চন্দননগর পৌরসভাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মসজিদ কমিটির পক্ষ থেকে। সবাই আজকে খুব সুন্দরভাবে প্রশাসনকে মেনে আমরা নামাজের পালন করেছি। আমাদের এখানে খুব সুন্দরভাবে প্রত্যেক মসজিদে নামাজ হয়েছে। আমাদের বড়ো মসজিদ, পীরবক্স মসজিদ, পুঁটিমাঠ, দীঘাট যে টাইম আমরা দিয়েছিলাম, আমরা প্রশাসনের কাছ থেকে পেয়েছিলাম, সেই টাইমে আমরা নামাজ পড়েছি। মাস কিছু লোককে দেওয়া হয়েছে মাস পরে, তারপরে করোনাকে দেখার জন্যে খুব সুন্দরভাবে করা হয়েছে। আমরা এখানে সবাই উপস্থিত ছিলাম। আমাদের আকবরবাবু আছেন, বিশ্বজিৎ ঘোষ আছেন, আমরা এখানে মিলেমিশে সবাই হিন্দু মুসলিম সবাইকে মিলে আমরা প্রত্যেক চন্দননগরের মধ্যে পিসফুলভাবে আমরা খুব প্রয়োগ করি। আমি চন্দননগর প্রশাসনকে ধন্যবাদ জানাই, আইসিকে, সিপিকে, আমি পৌরসভাকে ধন্যবাদ জানাই। পরিষ্কার যা করেছে আমাদের টিমরা বসে খুব সুন্দরভাবে হয়েছে। আজকে চারিদিকে যেখানে যেখানে নামাজ হচ্ছে, আমি একটা বেরিয়াল বোর্ডের প্রেসিডেন্ট আছি হুগলি জেলা, আমি চিরঞ্চল সবাইকে বলেছি নামাজ শান্তিভাবে যাতে হোক। এখানে খুব সুন্দর খবর এসছে, আমার নামাজ খুব ভালোভাবে পালন করেছি। আমরা বলে দিয়েছি ভাই, নামাজ পালন করার পর যেগুলো আছে মাংস হোক যা হোক খুব ভালোভাবে নিয়ে যাবেন, যাতে কারো অসুবিধে না হয়, কারো পরে না হয়। যেভাবে আমাদেরকে প্রশাসন গার্ড বলেছে, আমরা সবভাবে আমরা সব জায়গায় আমরা নামাজ বলে খুব সুন্দরভাবে পালন করেছি। হুগলি থেকে কিংসুক সিং রায়ের রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে? মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242।